হ্যালো ডিয়ার ভিউয়ার্স এন্ড মাই স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল এটিএম স্যার টুডে আ স্পেশাল সেগমেন্ট স্পেশাল এপিসোড অনেকেই বিশেষ করে বিন আর গণ কোথায় কি হবে এটা অনেক কনফিউজড বিশেষ করে অনেক ক্ষেত্রে কথাবার্তার ক্ষেত্রে যখন বিদেশিরা কথা বলে বাংলাদেশিদের অনেকেই কথা বলতে যে এইখানে এমন কিছু কথা বলে ফেলেন বিন বা গণের মধ্য দিয়ে কিছু এক্সাম্পল বা সেন্টেন্স বলেন যার মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ঠেক প্লেস করতে পারে অর্থাৎ ভুল বোঝাবুঝির সৃষ্টি হতে পারে সো আসুন আজকে এটা নিয়ে কাজ করবো বিন অর গন সো ডেয়ার ভিউয়ার্স আমরা কাজ করছি আজকে বিন অর গন নিয়ে সো দেখুন দুটো ওয়ার্ড বিন অর গন বিন হচ্ছে টু ওয়ে ডিরেকশন সে স্যার টু ওয়ে ডিরেকশান অ্যান্ড গন হচ্ছে ওয়ান ওয়ে ডিরেকশান তার মনে হচ্ছে বিন ইস এ টু ওয়ে ডিরেকশান অ্যান্ড গন ইস এ ওয়ান ওয়ে সো আমরা দেখে নিই টু বলতে কী বোঝাই বিন যখন আমরা বলছি টু তখন কী আসলে বোঝায় কোনো ব্যক্তি বা কেউ কোথাও গিয়ে আবার চলে এসেছে এটাকে বলা হয় বিন তার মানে সে কোথাও গিয়েছে সেখানে থাকে নাই আবার চলে এসেছে এটা কি হচ্ছে বিন অন্যদিকে গণ হচ্ছে কোথাও গেছে আর আসে নাই এখনও আসে নাই অর্থাৎ সে সেখানেই আছে সেখানে সে অবস্থান করছে কিন্তু এটা আমরা বাংলাদেশে বিন মানে গিয়েছে গণ মানে গিয়েছে এইটা মনে করার জন্য শুধু বাংলা মিনিং জানলে হবে না এটার ব্যবহার জানতে হবে সো আমি কিছু এক্সাম্পল দিচ্ছি ছোট্ট কয়েকটা এক্সাম্পল দিই আশা করি আপনারা ক্লিয়ার হবেন ইনশাল্লাহ সো আমরা দেখি কীভাবে শুরু করব। আমি প্রথমে এক্সাম্পল দিচ্ছি তাহলে আপনারা আরও ক্লিয়ার হবেন সো নেও এক্সাম্পল আমি বলছি বাংলায় লোকটি রাশিয়া গিয়েছে লোকটি রাশিয়া গিয়েছে আমি যেটা বলছি লোকটি রাশিয়া গিয়েছে আবার চলে এসেছে তখন কি হবে দেখেন গিয়েছে এবং চলে এসেছে এখন কি হলো ইস বিন টু রাশা হি হ্যাজ বিন টু রাশা আমি একটু বড় করে দিচ্ছি লোকটির সম্প্রতি রাশিয়া গিয়েছে কি বললাম লোকটির সম্প্রতি রাশিয়া গিয়েছে তাহলে এখন কি হলো একটু বড় করলাম হি হেজ রিসেন্টলি বিন টু রাশা হি হ্যাজ রিসেন্টলি বিন টু রাশা তার মানে সে রাশিয়া গিয়েছে আবার চলে এসেছে ঠিক এখন যদি আমি আরেকটা বলি লোকটা রাশিয়া গিয়েছে কিন্তু সে আর আসে না এখনো তাহলে কি হলো এবং আসবে কিনা সেটা আমাদের এখানে উল্লেখ করা নাই তার মানে তাহলে কী হচ্ছে দেখেন বাংলাটা একই থাকছে লোকটি রাশিয়া গিয়েছে লোকটি রাশিয়া গিয়েছে এখন সম্প্রতি যোগ করে দিই তাহলে আরো হলো কি লোকটি সম্প্রতি রাশিয়া গিয়েছে ওকে তাহলে কী হচ্ছে আমি এখন এটার ইংলিশ বলছি মাথায় রাখেন যে এটা কিন্তু বললাম সে গিয়েছে এবং আর ফিরে আসেনি না এখনও তাহলে কী হচ্ছে গন দিয়ে হচ্ছে হি হ্যাজ রিসেন্টলি গন টু রাশা হি হ্যাজ রিসেন্টলি গন টু রাশা হি হ্যাঁ রিসেন্টলি গন টু রাশা সো এই যে দুটো বললাম ঠিক আরেকটা বলছি দেখেন আমরা অনেক সময় বলে থাকি যে আই গন টু খুলনা কিন্তু আমি কিন্তু দিব্য এখানে দাঁড়ানো আবার বলছি আমি আফগন টু খুলনা তার মানে কি হলো জানেন আপনি যার সাথে কথা বলছেন তাকে আপনি বলছেন আমি গিয়েছি খুলনায় আর আসি নাই এটা কি হয় কখনো এই জাতীয় মিস্টেক কিন্তু আমরা করছি দেখেন আপনি একজনকে পাঠালেন সে কী করলো সে সুপার মার্কেটে গেলো তাই তো তাহলে সে সুপার মার্কেটে গিয়েছে এখনও আসে নাই তাহলে কী বলবেন বেন না গন যেহেতু আসে নেই তাহলে হবে গন তাহলে এখন কি হলো আমি আবার বলছি সে সুপার মার্কেটে গিয়েছে ওকে হয়তো কিছু কিনতে গিয়েছে তাহলে আরো বড় হলো হতে না ওকে তাহলে এখন আমি ইংলিশটা বলছি খুব ভালো করে খেয়াল করেন গিয়েছে আর আসে নাই ইজ গন টু দ্য সুপার মার্কেট ফর বাইং সামথিং তাহলে আমি কি বললাম সে কিছু কিনতে গিয়েছে তাহলে ইজ গন টু দ্য সুপার মার্কেট ফর বায়িং সামথিং তাহলে সে সুপার মার্কেটটিতে গিয়েছে তাহলে সে সুপার মার্কেটটিতে গিয়েছে তাহলে কি হলো সে গিয়েছে বললাম এখন দেখেন যদি আমি এখন করি যে সে সুপার মার্কেটটিতে গিয়েছে এবং ফিরে এসেছে তাহলে কী হবে দেখেন সে সুপার মার্কেটটিতে গিয়েছে বাংলাটাকে খেয়াল করেন তারপর এখন আমি ইংলিশটা বলছি এখনই কিন্তু সে ফিরে এসেছে আপনার সামনেই হয়তো বসে আছে বা আমাদের সামনে জানি যে সে ফিরে এসেছে সেখানে মার্কেটে নাই তাহলে কেমন হচ্ছে হি হ্যাজ বিন টু দা সুপার মার্কেট বিন টু দা সুপার মার্কেট হি হ্যাজ বিন টু দা সুপার মার্কেট তাহলে আজকে একটু ক্লিয়ার হলাম ঠিকঠাক কী হলো সেটা যখন বিন বলছি তখন অবশ্যই একটা টু এ ডিরেকশন বোঝাচ্ছে তার মানে কোনো একজন ব্যক্তি কোনো জায়গায় যাচ্ছে আবার চলে এসেছে এটাকে তাহলে গিয়ে চলে আসা এই অংশটাকে তখন আমরা কী বলছি ফ্যাস্ট কিন্তু বলছি বিন আচ্ছা তাহলে গিয়েছে আর ফিরে আসেনা এখনও তাহলে কি হচ্ছে গন আশা করি ক্লিয়ার হবেন আজকের এই ভিডিওটা একটু শেয়ার করে দিন যাতে আজকের এইটা নিয়ে বিন এবং গন নিয়ে এতদিনের কনফিউজন যা ছিল সব দুর্বৃত্ত হয় এবং এছাড়া নতুন নতুন ভিডিও দিচ্ছি প্রতিনিয়ত এভরি সিঙ্গেল ডে আই এম ট্রাইং টু গিভ ইউ সাম নিউ ভিডিওস অন ডিফারেন্ট লেসনস সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইউ ক্যান টেক সাম লেসনস অ্যান্ড ইউ ক্যান রিয়েলি গো ফর সাম লেসন বিং হোম আমি এই অপরচুনিটিগুলো দিচ্ছি সো যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এটিএম স্যার এবং আরেকটা অনেকে ভুল করে থাকে ডোন্ট ফ্কেট টু প্রেস দ্য বেল বাটন টু গেট দ্য নোটিফিকেশনস রাইট আফটার মাই ভিডিওস গেট আপলোডেড টু মাই চ্যানেল এটিএম স্যার সো থ্যাংকস ফর ওয়াচিং মি অ্যান্ড থ্যাঙ্কস ফর স্টেইং কানেক্টেড উইথ মি থ্যাংক ইউ সো ভেরি মাছ